স্ত্রীদেরকে গিয়ে সালাম দেন কে কে এত আল্লাহ ওলি এখানে আছেন মাশাআল্লাহ বউরে গিয়ে সালাম দেন এরকম লোক আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাত গুলা নামা এবার দেই সালাম দেন না কে কে একটু হাত তুলে তো দেখি ও মাশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেখ পরে আমিন একবারে নেককার দিনদার আবেদা জাহেদা স্বামীর আনুগত্য শিলা লজ্জাস্থানের হেফাজত করেনি স্ত্রী আল্লাহ আপনাদেরকে মিলায় দেখ পরে আমিন থাকেন তো ঢাকা শহর আজাবের শহরে এই শহরের ভিতরে মহিলারা দেখবেন অধিকাংশ চলে আল মুতাশাব্বিহাতু বিররিজাল দেখলে মনে হয় পুরুষ হেঁটে যাচ্ছে মহিলারা কইবে এতক্ষণ তো ভালোই ছিল হঠাৎ করে হুজুরের কি হইলো আমগো বিরুদ্ধে চলে গেল তো প্রথম শুরু করলাম এই আর পাঁচটা মিনিট নেই মা বন্ধুর জন্য কিছু ওয়াজ না করে গেলে আমার কাছে মনে হবে তাদের জন্য কিছুই বললাম ঘরে যাবেন সালাম দিবেন আগে লাভটা কি জানেন স্ত্রী তো খুশি হইল হইলই জিনরা আপনাদের সঙ্গে ঢুকতে পারলো না দরজা থেকে বিদায় জোরে করে আল্লাহ আকবার সালাম দিবেন তো ইনশাআল্লাহ হুজুর 50 বছর দিনে আজকে আটকা করে গিয়ে সালাম দিলে বউ কইব কি রে কিছে দিবেন ইনশাআল্লাহ ক সালাম দিবেন এখন অবিবাহিত যারা তারা কই এই ওয়াজ আর আঙ্গুল শূন্য লাভ নাই এটা বিবাহিত রূপে শোনো আমরা এখন একটু পাউটা নাড়া দিয়ে নে বিবাহিতরা বলেন আল্লাহু আকবার এবার অবিবাহিতরা বলেন আল্লাহু আকবার আচ্ছা অবিবাহিতরা এই ওয়াজ শুনবো শুনবেন সামনে বিয়ে তো করণ লাগবে যেন শুনেন ঘরের মধ্যে আগে সালাম দিয়ে ঢুকবে বাইরে সুন্দর সুন্দর গেঞ্জি পরে বের হন আর ঘরের মধ্যে বিবাহিতদের একটা কমন গেঞ্জি থাকে যেটার মধ্যে 15টা ফোঁটা বাতাস আসা যাওয়ার জন্য সার্বিক ব্যবস্থা ভেন্টিলেটরের ব্যবস্থা থাকে 15টা সিরা ফোঁটা থাকে গিয়ে কয় ওই গেঞ্জিটা আনা তো দেখি অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকতেন বাদাআ বিসসিওয়াক স্ত্রীদের সাথে কথা বলার পূর্বে আগে মিসওয়াক করতেন তারপরে কথা বলতেন জোরে করে আল্লাহু আকবার আর আমরা কেমন হইছি কো বাইরে সবার সামনে সুন্দর সেজে গুজে থাকি কিন্তু ঘরে গিয়ে ভেন্টিলেটর যুক্ত 15 ছিদ্রওয়ালা গেঞ্জিটা পরি এরপরে বাইরের মানুষকে কত সুন্দর করে বলি ভাই ভালো আছেন শরীর কেমন খবর কি স্ত্রীর গিয়ে আরে তোমার অসুখ সব সময় লাগে তাই অসুখ নাই কোন সময় বিয়ে করার পরে তো শুনি তুমি অসুখ 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 কবে নাই তোমার অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্ত্রীরা বলতেন নবী আমার শরীরটা খারাপ লাগে নবী সূরা ইখলাস পড়তেন সূরা ফালাক পড়তেন সূরা নাস পড়ে ফু দিতেন জোরে করে আল্লাহ আদর করে চোখের পানিগুলা মুছে দিতেন থাক তুমি কায়দো না দিছেন দিয়েন এরপর আল্লাহর হাবিব স্ত্রীরা যখন অসুস্থ থাকতেন একই কাপের ভিতরে আল্লাহর হাবিব ওই জায়গায় ঠোঁট লাগায় খাইতেন যে জায়গায় আম্মা যান ঠোঁট লাগায় পান করেছেন সেখান থেকে নবী পান করতেন বলেন আল্লাহ আকবার গোসল করতে যাইতেন একসঙ্গে বলতেন আগে আমারে দেন আল্লাহ রাসূল বলতেন না আগে আমারে দেন এই যে মহব্বত এখন মহব্বত নাই দেখে ঘরে ঘরে আজ পরকীয়ার বীজ বাষ্প চলছে ঠিক কিনা বলেন মহব্বত নাই তো স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন তুমি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সৌন্দর্যের প্রশংসা করবেন স্ত্রীকে ভালো ভালো নামে ডাকবেন আল্লাহ রসুল যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রেগে যেতেন আল্লাহর হাবিব বলতেন আনতি হুমায়রা আয়েশা তুমি যখন রাগ করো তখন তোমার আরো সুন্দর লাগে রাগার থাকে আর আমরা যখন রেগে যাই কে খবরদার কানলে কিন্তু এখন আবার মারবা মহিলা কাঁদতেছে আর আমি খবরদার কানলে কিন্তু আবার মারব তুই জানোস না যে কানলে আমার রাগ উঠে কানলে ওনার কি উঠে কি রাগি লোকটা উনি কানলে ওনার রাগ উঠে কান্দিস না কানলে কিন্তু আবার মারব মহিলা করবে কি কর খবরদার মহিলাদেরকে কখনো গায়ে হাত তুলবেন না ইস্তাউসু বিন নিসাই খায়রা পাল্লা মহিলাদের সঙ্গে পরামর্শ করে ভালো ভালো কথা শুনাবেন ভালো ভালো কথা শুনবেন পরামর্শ নিয়ে কাজ করবেন
একজনের কথা কয় না ঠিক হুজুর মহিলাদের নিয়ে পরামর্শ নিয়ে কাজ করলে উপায় আছে দুনিয়া পরামর্শ নিয়ে কাজ করুন এরপর আল্লাহর হাবিবের সুন্নাত শুনেন ঘরে মাঝে মাঝে যাবেন ফাকান্নাস রাসূলুল্লাহ ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিবেন দিবেন ঠিক কইছে যারা বিয়ে করে না দুইজন পাললে পাশে যে বসছে সে পাললে এখন গলা সিদ্ধিয়ে দিচ্ছে ঠিক কইছে এখন এমনি ঘরে বাসিনার হুজুরে যেটা শুনাইছে আজকে গেলে তো ঝাড়ু হাতে তুলে দিবেন মাঝে মাঝে ঝাড়ু দিবেন রসুল নিজে দিয়েছেন ফাকান্নাস রাসূলুল্লাহ আল্লাহ হাবিব নিজে ঝাড়ু দিয়েছেন আমার আব্বা একজন বড় আলেমী দিন আমি প্রায় সময় দেখি আমরা ঘুমায় আছি ঘুম থেকে উঠছি আব্বা মাদ্রাসা থেকে আসছে মাঝে মাঝে ঝাড়ু দিচ্ছে আমি টেনে গিয়ে ঝাড়ুটা ধরি আব্বা আপনার কোন দরকারে আপনি ঝাড়ুটা দেন আব্বা বলে আমার রসুল ঝাড়ুটা দিছে আমার আর কোনো জবাব থাকে না আর কেমনে বুঝাম প্রায় সময় আমার আব্বা নিজের কাপড়টা নিজে ধৌত করে আমি বলি আব্বা আপনার বয়স হয়ে গেছে আপনি এখন কেন কাপড় ধৌত করবেন আব্বা বলে আমার রসুল নিজের কাপড়টা নিজে ধৌত করছে তো আমরা আমাদের সমাজে কাজগুলো করি না দেখি সংসারে কোনো মিলজিল হয় না খালি স্ত্রীর দোষ ধরি রসুল বলছে একটা যদি তুমি স্ত্রীর মধ্যে খারাপ দোষ দেখো আরেকটা কল্যাণকর দিক খুঁজে বের করো আপনি বিশটা দেখলেন তার দোষের ভিতরে বিশটা দোষ আছে আশিটা তার গুণ আছে ওই গুণগুলো নিয়ে কল্পনা করেন সংসার সুখের হয়ে যাবে ঠিক কিনা বলেন এবার আসেন কিছু খারাপ বৈশিষ্ট্য বলে শেষ করে দেই মহিলাদের মধ্যে এমন এমন মহিলা বের হবে আর না না বলবে সবার আমার নামে লিখে দাও ব্যাংক ব্যালেন্স জমি জামা গাড়ি বাড়ি সবার নামে লিখে দাও মা বাপকে কিচ্ছু দেওয়া দরকার নাই আসেনি আগে পছন্দ আইজ দেন সেই সময় যত ভালো কথাই কইছি তখন তো এত জোরে ঠিক কইলেন না এখন জোরে কইতেছে হুজুর এখন এখন বিরুদ্ধে গেছে তো এখন জেন নিচ্ছেন না কইয়া জানেন ইনশাআল্লাহ এরপরে দেখবেন মান্না না মানে কথায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করে খাইলাম অন্য ভিডিও দিয়ে ফুলাও খাইত কি ঠিক কয় এরকম 90% বলে কয় এটা কইছে কে দেই আজকে ঘরে গেলে কইবে যে কন্ঠটা আমনের রাখতে হইছে এরপরে দেখবেন হান্নানা আপনি কইছেন দেখো সারা দিন কষ্ট করে আসছি একটা গ্লাস পানি দেও তো দেখাই দাও ওই যে জগ ওখানে গ্লাস ওখানে লয়া খান কয় কি কয় এটাও কয় এরপরে দেখবেন কান্নানা সুপার মধ্যে বসছেন আস্তে করে সুবা টানতেছে কেউ তুমি সুবা টানো কে আমার বাপের বাড়িতে আছে উড়ে 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 যৌতুক নিছেন এটার মধ্যে বরকত নাই ঠিক এরপরে হাদ্দাকা হাদ্দাকা কি পুরা নিউ মার্কেট গিয়ে তসনস করে একটা জামা আনছেন পছন্দ করে পিছনে এরকম রেখে দিছেন তোমার জন্য আজকে একটা কিছু আনছি স্ত্রী কইছে দেখান কি আনছেন দেখো কি সুন্দর জামাটা আনছি দেয়া মাত্র কইলে হায় হায় কি কালার আনলেন তো মরা কালার মনটা বেটার এমন খারাপ হয়েছে যে আল্লাহ কি কারণে গিয়াই কষ্ট করে গাইনা দুই চারশো জামা দেখে একটা আনলাম চোখ ব্যথা হয়ে গেছে মাথা ব্যথা হয়ে গেছে হে কইটা মরা কালার এরপরে দেখবেন সাজ্জাকা এমন সব মহিলা বের হবে কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে দেখবেন এমন মহিলা বের হবে যারা শুধু তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না এমন মহিলা এখন আছে না না তাহলে বোঝা যায় সমাজটা ভালোর দিকে যাচ্ছে তা আমরা উভয়ে খারাপ হয়ে গেছি স্বামী যেরকম স্ত্রী ওইরকম ওই জন্য স্বামীর হকটা আগে দেন স্ত্রী আপনার হক গুলো দিবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক পড়েন আমিন আজকের